দেখে ফেলেছে গাইস, এই দেখো এখন এনিমি আমাকে মেরে ফেলবে, এনিমি ভাবতেছে আমার নেট নাই। আরেকবার যে দেখি এই চন্দু, এই দেখছো বেকা হয়ে দাঁড়া রয়েছে, বেকা কিভাবে হয় ভাই, এই চন্দু বেকা হয়ে দাঁড়া রয়েছে অন্যদিকে তাকিয়ে, তার মানে হালকা একটু নড়ে গেছিল ভাই রে ভাই, কি খারাপ এটা গাইস, নো ইন্টারনেট প্র্যাঙ্ক করতে এসে এনিমি এখন আমার সাথে প্র্যাঙ্ক করতেছে ভাই। আমাদের নো ইন্টারনেট প্র্যাঙ্ক এর রুলস গুলো আমরা খাটিয়েছিলাম লোন উলভের ভিতরে, প্রত্যেকটা রাউন্ড আমরা দেখাচ্ছিলাম এনিমিকে যে আমাদের নেট নাই, তারপরে একেবারে লাস্ট রাউন্ডে যে এক রাউন্ড হারলেই হেরে যাব পুরোটা ম্যাচ, এইরকম অবস্থাতে আমাদের নেট আবার ফিরে এসেছিল এবং আমরা গানটা নিয়ে মারা শুরু করে দিয়েছিলাম, এইরকম একটা পরিস্থিতি আমরা লোন উলভের ভিতরে করেছি। কিন্তু যেহেতু একা ছিলাম রিক্স একেবারে ডাবলের থেকেও বেশি ছিল ভাই, কারণ একটা ছোটখাটো টুয়া খাওয়া মানে একটা রাউন্ড লস, আর একটা রাউন্ড লস তো খাওয়া মানে পুরোটা ম্যাচ হেরে যাওয়া ভাই। তারপরও কিভাবে করে আমরা খেলেছিলাম সেটা আজকের ভিডিওতে দেখে নিও, তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। পুরোপুরি রেডি নো ইন্টারনেট প্র্যাঙ্ক করার জন্য, তা আবার লোন ওভের ভিতরে। দেখো গাইজ, আমার গান চুজ করার রাউন্ড ছিল এটা, কিন্তু আমি গান চুজ করিনি ইচ্ছা করে, তাড়াতাড়ি বোটা শেষরে ইচ্ছা করে যেন আমাদেরকে র্যান্ডম গান দিয়ে দেয় এনিমিকেও, তার মানে র্যান্ডম গান দিয়ে দিবে, এই গানগুলোই দিবে, আর এনিমি যেন এই দেখো এসেও পড়েছে, এনিমি যেন ধরে নেয় যে আমার নেট নাই, চুপচাপ করে আমরা দাঁড়িয়ে থাকবো। ফ্লেম ডি কিং ডি নাকি ওটা অন্য কিছু, আচ্ছা আমরা আইফোনে রয়েছি যার কারণে একটু ফ্রন্ট নাও দেখাইতে পারে। যাই হোক গাইস, ফ্লেম কিং নামের একজন ভাই আমাদের অপোজেন্টে পড়ে গিয়েছে, এই খারাপে আসছিল দেখে নাই মনে হয় ঠিক মতো, এবার দেখছি, এইবার দেখছি, দেখে নেই, ও দেখছে এনিমি দেখে ফেলেছে গাইস, এই দেখো এখন এনিমি আমাকে মেরে ফেলবে, এনিমি ভাবতেছে আমার নেট নাই ভাই। এইরকম করে আমরা প্রত্যেকটা রাউন্ড থেকে যাব লাস্টের রাউন্ড পর্যন্ত, আর লাস্টের একটা রাউন্ড বাকি থাকবে না, ওই একটা রাউন্ড হাতে রেখে আমাদের প্রত্যেকটা রাউন্ড জেতা লাগবে। কীরকম ভয়ানক একটা জিনিস, এটাই হচ্ছে নো ইন্টারনেট প্র্যাঙ্কের রুলস আর কি। কিন্তু ওইটা হচ্ছে ক্ল্যাশ স্কোয়াডে মানায়, কারণ ক্ল্যাশ স্কোয়াডে আমি যদি ভুলও করি তারপরও আমার তিনজন টিমমেট থাকে যারা যারা ওইটা শুধরানোর জন্য আমাকে হেল্প করবে আর কি। দেখো এই রাউন্ডে আমি বসে আছি, কারা বাবা সামনে এসে বসে পড়ছে, ও ভাই নো ইন্টারনেট প্র্যাঙ্কের মধ্যে এনিমি আমার সামনে এসে বসে পড়ছে, আর এই খারাপে কি সুন্দর ঘুষাইতেছে আমাকে, কি করবা কি তুমি, আসলে কি করতে চাচ্ছ ভাই, কি আসলে কি করবা সেটা তো বলো, খারাপে কি সুন্দর নো ইন্টারনেট প্র্যাঙ্ক, আর খারাপে ভাই গানটা নিয়ে মুখের সামনে এসে কি সুন্দর টুয়া মেরে মেরে ফেললো রে ভাই, দুইটা রাউন্ড জিতেও গিয়েছে, আর মাত্র দুইটা রাউন্ড, টোটাল মিলে পাঁচটা রাউন্ড না, তো চারটা রাউন্ড ওকে আমি জিতে দিব, আর তারপরে যে একটা রাউন্ড মানে পাঁচ নাম্বার রাউন্ড হাতে রেখে আমি পাঁচটা জিতে যাবো, 5-4 করবো, এরকম আমাদের একটা টার্গেটে রয়েছে আর কি। এটাই হচ্ছে নো ইন্টারনেট প্র্যাঙ্কের রুলস, কিন্তু অন্যান্য টাইমে আমাদের টিমমেটরা থাকে আর এইবার আমি একা, ভুলে যদিও আমাকে গ্রেনেড ব্রাগারা মেরে বা যে কোনোভাবে যে কোনো মেরে যদি লাস্ট রাউন্ডটা জিতে যায় তাহলে কিন্তু শেষ, আমার হাতে মাত্র একটা রাউন্ড থাকবে আর আমার ছোট্ট একটা ভুলের কারণে পুরোটা আমরা হেরে যাব। এবার কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি, এই চান্দু এসে পড়েছে, এরপর রাউন্ডে আমরা শুয়ে থাকবো ঠিক আছে। এই চান্দু কি সুন্দর ওয়ান টাইম মারার চেষ্টা করতেছে নাকি, খারাপ রে কতক্ষণ ধরে প্র্যাকটিস করতেছে আমার উপরে, এই চান্দু প্র্যাকটিস করতেছে, পাইপ পুতুলের মতো দাঁড়িয়ে আছে এর জন্য, এই খারাপে কি সুন্দর প্র্যাকটিস করতেছে এখন আমার সাথে, আমি একটু পরে প্র্যাকটিস ছুটাইতেছি দাঁড়াও তোমার। এবারও কিন্তু সোজা বরাবর আমরা দাঁড়িয়ে থাকবো, আর একটা রাউন্ড, আর একটা রাউন্ড, সোজা বরাবর দাঁড়িয়ে না শুয়ে থাকবো গাইজ এইবার, ওদের ওকে হালকা একটু অন্যরকম দেখায় যে না ভাই আমি দাঁড়িয়ে রয়েছি, আমি বসে রয়েছি, আমি শুয়ে রয়েছি, আবার প্র্যাকটিস করতেছে, খারাপ প্র্যাকটিস যদি আমি নেক্সট রাউন্ডে না ছুটাই রে, কি সুন্দর ওয়ান টাইমে প্র্যাকটিস করতেছে চন্দ্র আমাকে দিয়ে ভাই। শেষ গাইজ, চারটা রাউন্ড ও জিতে গিয়েছে, চারটা রাউন্ড আমরা ভান করেছিলাম নো ইন্টারনেট থাকার, মানে ইন্টারনেট আমাদের চলে গিয়েছে এরকম থাকা, আর এইবার আমাদের পালা চান্দু। চলো গাইজ ডাবল AWM দিয়ে আমরা শুরু করি, একটা রাউন্ডে, জাস্ট একটা রাউন্ডে যদি ও আমাদেরকে হারিয়ে দেয় তাহলে কিন্তু আমরা শেষ, কিন্তু আমাদের অপোজিট দিক দিয়ে আমাদের কিন্তু পাঁচটা রাউন্ড জেতা লাগবে, একটা ছোটোখাটো ভুলও করা যাবে না। এই চান্দু না আমরা না প্রথম রাউন্ড এই রাউন্ডটায় আঁকাবো না গাইজ, এই রাউন্ডও ওদেরকে বোঝাবো যে না আমাদের নেট নাই, তুমি রিল্যাক্সে আসো আমাকে মারো, এই দেখো রিল্যাক্সে আসতেছে, খারাপ রিল্যাক্সে আসতে যে ফুট করে মাইটটা খাবে, দেখো AWM এর একটা টুকি তারপর যে দুটো টুকি, লেটস গো,
আমি আর মারবোই না ভাই, নিচে বাড়ি করতে দেবো না 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 না, মারা যাবে না চান্দু। এইভাবে করেই তো হুট করে আমাকে মেরে ফেলতে পারে ভাই, ওর শুনিয়ে অন থাকে অবস্থায়। যাই গাইস, এক রাউন্ড আমরা জিতে গিয়েছি। এইভাবে করে আমাদের বাকি আরও চারটা রাউন্ডও জেতা লাগবে, আর ওকে কোনো রকমের চান্সও দেওয়া যাবে না। ডাবল এডাব্লিউএম রয়েছে গাইস আমাদের কাছে। এই চান্দুরে মাইরে ভর্তা বানিয়ে ফেলবো চান্দু। কই রে কই রে কই রে, এই চান্দু কই? এইবার আর কোনো এদিক ওদিক নেই, এই চান্দু এদিক দিয়ে সোজা বরাবর আসতেছে। এটারে কি এখান থেকে মারতে পারবো? একটা খাইছে অ্যান্ড দুটো ভাই, লাগ লাগ এটা লাগে না কেন? ও ভাই, এই চান্দু এইম করছিল রে, ভুল একটা হেডশট দিয়ে দিলে তো গেছিলাম। কোনো ভুল করা যাবে না গাইস, একটা রাউন্ড, একটা সিঙ্গেল রাউন্ডও কোনো রকমের ভুল করা যাবে না, কোনো রকমের রিস্ক নেওয়া যাবে না। চলো এরপরের রাউন্ডে আমাদের এই চান্দু গান সিলেক্ট করতেছে, দেখা যাক কী গান নেয়। আর ওই গান দিয়ে কিন্তু আমাদের মাইট দেওয়া লাগবে এই চান্দুকে। দেখা যাক দেখা যাক কী গান দিয়ে আমাদেরকে দিবে। কোনটা সিলেক্ট করতেছে এই চান্দু? সিলেক্টই তো করতেছে না। হ্যাঁ, এই চান্দু কি প্র্যাঙ্ক করা শুরু? আচ্ছা, সিলেক্ট করছে ফার্মাস এবং পিস্তল। আচ্ছা, এই চান্দু ফার্মাস কেন সিলেক্ট করলো? এই চান্দু আমাদের সাথে প্র্যাঙ্ক করতেছে না তো? এখানেই তো দাঁড়িয়ে থাকতে দেখলাম, মনে হইলো না। হ্যাঁ, আহ কি রে ও ভাই, গাইস নো ইন্টারনেট প্র্যাঙ্ক করতে আসছি, আর এই খারাপে উল্টা আমার সাথে প্র্যাঙ্ক করতেছে। বা ভাই, ওরা তো গান থাকার কথা না গাইস, যদি সিলেক্ট করতো এই চান্দু। না, আমি কোনো রকমের রিস্ক নিতেছি না ভাই, আমি কোনো রকমের রিস্ক নিতেছি না। একটা রাউন্ড যদি হেরে যায় তাহলে তো শেষ। এই চান্দু মনে হয় চাচ্ছিল যে আমি ওর পাশে এসে দাঁড়াই, তারপর হুট করে আমাকে ঘুষে মারা ফেলবে না ভাই। খারাপে কি সুন্দর, যদি নর্মালে একটা রাউন্ড শুরু হইলে বা গান সিলেক্ট করলে কিন্তু আমাদের হাতে গান থাকে। এই চান্দুর হাতে গান ছিল না তো? আমার মনে হয় না গাইস এটা ইন্টারনেট গেছে, আমার মনে হচ্ছে সত্যি এটা প্র্যাঙ্ক করতেছে আমার সাথে। তার আরেকবার যে দেখি এই চান্দু, এ দেখছো বেকা হয়ে দাঁড়া রয়েছে। বেকা কিভাবে হয় ভাই? এই চান্দু বেকা হয়ে দাঁড়া রয়েছে অন্যদিকে তাকিয়ে, তার মানে হালকা একটু নড়ে গেছিল ভাই। রে ভাই, কি খারাপ এটা গাইস, নো ইন্টারনেট প্র্যাঙ্ক করতে এসে এনিমি এখন আমার সাথে প্র্যাঙ্ক করতেছে ভাই। চার চার হয়ে গিয়েছে, আর লাস্ট রাউন্ড গাইস, এটাই কিন্তু শেষ রাউন্ড। দেখা যাক এই রাউন্ডে। আরে লেভেল 3 করা যায় না নাকি শর্ট গান? তাহলে যে আমরা M1887, আরে ভাই M1887 নিতে চেয়েছিলাম, শর্ট গান ধরা দিছে। আচ্ছা কোনো সমস্যা নেই, AWM দিয়েই তো মেরে ফেলতে পারবো, কোন চান্সই দেওয়া যাবে না এই চান্দুকে। এদিক দিয়ে যে মাই, এ ওয়েট, আরে আর এই রাউন্ডটাই তো আড্ডাউন্ডে একটা ফাইট লাগতো, এই রাউন্ডে টিম আপ লাগলো। খারাপ, এতক্ষণ ধরে না প্র্যাঙ্ক করলা আমার, কেন জানি মনে হচ্ছে মেরেই ফেলবে আমাকে, মনে হয় মেরেই ফেলবি। তাই এটা প্রথমে প্র্যাঙ্ক করলো, মারতে পারেনি, এইবার যে টিম আপ করে মারবে নাকি? না, মারলে তো মনে হয় এতক্ষণে গানটা হাতে নিয়ে এমনি মেরে ফেলতে পারতো। মারেনি গাইস, মারেনি মারেনি। আরে তারপরেও গাইস কিচ্ছু করার নেই, লাস্ট রাউন্ড আমাদের হেরেই যাওয়া লাগবে। আমাদের পাবলিক যদি আসলে হয়ে থাকে তাহলে তো আমরা ভুলেও এটাকে হারিয়ে আমরা জিততে পারবো না। তো চলো বুইয়াটা দিয়ে দেওয়া যাক এই চান্দুকে। নো ইন্টারনেট প্র্যাঙ্ক, আমরা নো ইন্টারনেটের মতো সেজেছিলাম। এই চান্দুও দেখি নো ইন্টারনেটের মতো সেজেছিল, লাস্ট টাইমে দুইজন দুইজনের সাথে মিলেছে তারপর বুইয়া হয়ে গেল। সেই ছিল আমাদের নো ইন্টারনেট প্র্যাঙ্ক, তা আবার সোলোতে লোন উলফের ভিতরে। আশা করি ভালো লেগেছে। এই নো ইন্টারনেট প্র্যাঙ্কটা আর কোন কোন জায়গাতে করা যেতে পারে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও। নেক্সটে কী কী ইউনিক চ্যালেঞ্জগুলো করা যেতে পারে সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তোমরা তো জানো কি করতে হবে, অবশ্যই লাইকটা দিয়ে দিও। আর যে যা লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট্ট খাটো হলে একটা কমেন্ট চাইছে, আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবো তখনই তোমার এই ভাইয়ের ভিডিওগুলো চলবে। তো ইয়াও গাইস, আজ পর্যন্তই, টিল নেক্সট ভিডিও অন স্ট্রিম, আল্লাহ হাফেজ গাইস, পিস।